রাইসির মৃত্যুতে কি থেমে যাবে ইরানের পরমাণু কর্মসূচি ইরানের প্রয়াত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ানের আকস্মিক মৃত্যুর শোকে পুরো বিশ্ব যখনই স্তব্ধ তখনই ইরানের ভবিষ্যৎ নিয়ে নানা হিসাব নিকাশ কষতে বসেছে শত্রু দেশগুলো আলোচনায় আসছে ইরানের সরকার পররাষ্ট্রনীতি মধ্যপ্রাচ্যের আধিপত্য চীন রাশিয়া কিংবা উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্কের বিষয় এসবের পাশাপাশি ইরানের পরমাণু কর্মসূচির বিষয়টি নিয়েও কথা হচ্ছে রাইসির মৃত্যুতে পরমাণু শক্তিধর হওয়ার যে স্বপ্ন ইরান এতদিন ধরে দেখে আসছে তা মুখ থুবড়ে পড়বে নাকি সব বাধা পেছনে ফেলে শত্রুর চোখে চোখ রাঙিয়ে এগিয়ে যাবে তেহরান এই প্রশ্ন বড় হয়ে দেখা দিয়েছে শীর্ষ নেতাদের মৃত্যুর খবর সামনে আসতে ইরানের ভবিষ্যৎ নিয়ে বেশ কয়েকজন বিশেষজ্ঞের সঙ্গে কথা বলেছে ইসরায়েলি সংবাদ মাধ্যম জেরুজালেম পোস্ট বিশেষজ্ঞদের বড়তে সংবাদ মাধ্যমটি বলছে রাইসি ও হোসেন আমির মৃত্যুতে যারা ভাবছেন ইরানি সরকার পতন কিংবা সরকার বদলে যাবে তাদের আশাহত হতে হবে তারা দুজন মারা গেলেও শিয়া প্রধান দেশটিতে তেমন কিছুই হবে না রাইসম্যান বিশ্ববিদ্যালয়ের ইরানি প্রবাসক মীর জাভেদ আনফার বলেছেন রাইসির মৃত্যু ইরান সরকারের পরিবর্তনে কোনো ভূমিকা রাখবে না যতটা প্রভাব পড়বে তা দেশের ভেতরেই সীমাবদ্ধ থাকবে বিশেষজ্ঞরা বলছেন তাদের মৃত্যু ইসরায়েলের সঙ্গে ইরানের শত্রুতা ইসরায়েলের সঙ্গে যুদ্ধরত প্রতিরোধ যোদ্ধা দল হামাস ও হিজবুল্লার প্রতি ইরানের সমর্থন বা তেহরানের পারমাণবিক অস্ত্র তৈরির ক্ষেত্রে কোনো প্রভাব রাখবে না ইসরায়েলের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল ডক্টর ইয়াকব আমিদ্রর বলেন দিন শেষে সর্বোচ্চ নেতা আয়েতুল্লাহ আলী খামিনি ইরানের নীতি নির্ধারণ করেন বহু বছর ধরে পরমাণু কর্মসূচি অব্যাহত রেখেছে ইরান যদিও তাদের দাবি ইরানি পরমাণু কার্যক্রম শান্তিপূর্ণ এমনকি দুই হাজার দশকের গোড়ার দিকে একটি ফতোয়া জারি করে পারমাণবিক অস্ত্র নির্মাণ ও উন্নয়নকে নিষিদ্ধ ঘোষণা করেছিলেন খামিনী তবে তেহরান এমনটা দাবি করলেও যুক্তরাষ্ট্র সহ পশ্চিমাদের বিশ্বাস ইরান পারমাণবিক বোমা তৈরির দিকেই এগিয়ে যাচ্ছে ইরান যেন বোমা বানাতে না পারে সেজন্য দেশটির ওপর একের পর এক নিষেধাজ্ঞা দিয়ে আসছে ইসরায়েলের মিত্র পশ্চিমারা এখন পর্যন্ত ইরান ষাট শতাংশ ইরোনিয়াম সমৃদ্ধ করেছে পারমাণবিক বোমা তৈরি করতে নব্বই শতাংশ পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করতে হয় ইরানের হাতে থাকে ইউরেনিয়াম আরও সমৃদ্ধ হলে তা দিয়ে তেহরান দুইটি পারমাণবিক বোমা বানাতে পারবে বলে জানিয়েছে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা এ